বাইরে আমার চা বানানো হয়ে গেল, চা খাবো আগে, তারপরে হচ্ছে যা করব করব। আজকে হচ্ছে পুরো রান্নাঘরের গেট আপ চেঞ্জ করব। দেখো এখানে এত কৌটো কৌটা এগুলো, তারপরে নিচে এত জঞ্জাল এগুলো, মানে এই সমস্ত পরিষ্কার করব, ফ্রিজের উপরটা পরিষ্কার করব, ব্যাস রান্নাঘরটা আজকে পুরোটা পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। বাবুর জন্য সুজি নিয়ে এসেছি, ও আজকে 5 মিনিটে খাবে, ঠিক আছে? আর জামা পরাতে হবে, একটা খাওয়ার পরে জামাটা পরাবো, নাহলে পুরো গায়ে লাগিয়ে দেবে, তাই না বাবা? তাই দেখো সুজি, এর মধ্যে হালকা একটুখানি চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এই সুজিটা বানিয়েছি। আর এর মধ্যে কাজু আর পেস্তা বাদামও দিই, কিন্তু ওটা আমি এখন দিই না, ছোটোবেলায় দিতাম ওর সুজিতে। তো চলো এটা খাইয়ে দিই। গাইস আমার বাবুর খাওয়া শেষ হয়ে গেল, গুড বয়ের মতন আজকে খেয়ে নিয়েছে। দিচ্ছি মোবাইলটা, দেখে গুড বয়ের মতন খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে, আমার অনেকটা টাইম বাঁচল। চলো। তো গাইস আমার জীবনের সবথেকে বিরক্তি কাজ এটাই হচ্ছে, বাবুর খেলনাগুলো এদিকে ওদিকে পড়ে থাকে, সেই খেলনাগুলো টুকরো টুকরো খেলনাগুলো এক একটা করে গোছাতে, তো আমি এক কাজ করি, ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে একদিকে নিয়ে যাই, তারপরে গোছাই। কালার পেয়ে গেছি, এর মধ্যে কি কালার আছে চলো দেখি একটু খুলে। প্রচুর কষ্ট করে খুললাম, মানে খোলাটা দেখাইনি, অনেকটা সময় লাগবে, বিভৎস কষ্ট করে চাকু, এইটা তারপর চাকু দিয়ে এইসব দিয়ে খুললাম, যাই হোক খুলেছে অনেকটা, এবার হাত দিয়ে চলো খুলে দেখাচ্ছি কি কালার। তবে এই যে এটার মধ্যে হালকা হালকা পিঙ্ক পিঙ্ক আর হালকা হোয়াইট কালার এটার মধ্যে, তো সাদা কালার পেয়ে গেছে চলো দেখতে দেখো। তো গাইস এখানটা অনেক নোংরা হয় আর এখানটা খুবই বাজে অবস্থা, তাই ভাবলাম একটু ক্লিন করে দিই, তাই আমি আজকে রং করে ক্লিন করছি এই জায়গাটা পুরো, আর একদম ফ্রেশ করে ফেলবো এই জায়গাটা পুরো, কারণ এই জায়গাটা আমি একটু মানে আলাদা করতে চাই, এখানটাই বাসন মাজবো ওই জন্যে আমি একটু আলাদা করে নিচ্ছি। তো গাইস এরকম নোংরা চোংরা দেখতে একদমই ভালো লাগে না, তো আমি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু আমি এখানে থাকি না বলে বেশি করিও না। তো এখানটা এখন রয়েছি 2 মাসের জন্য, পুজো পর্যন্ত তো আছি, পুজোর সময় আমার বর আসবে কি না আমি জানি না, কিন্তু বলছিল যে তুমি থাকো আমি 2 মাস পরে আসবো, তখন আবার তুমি যেও, তাই জন্যে থেকে গেলাম, তোমাদেরকে এই কথাগুলো বলা হয়নি, তো এই জন্য বলে দিলাম। আর এই জন্য এখানটায় না এত নোংরা চোংরা আমার একটুও ভালো লাগে না, কারণ আমার বসে কাজ করতে সুবিধা হয় তো, আর বসে কাজ করতে ভালো লাগে, তাই জন্য আমি কি করলাম নিচটা পরিষ্কার করে নিলাম, যখন দেখা গেলো বাসন বেশি হলো আমি নিচে নামিয়ে নিয়ে এই কলটা দিয়ে ধুয়ে নেবো, কারণ হচ্ছে এই কলটা হচ্ছে টাইম কলের জল আসে আমাদের সব জায়গায়, হচ্ছে একটা করে টাইম কলের জল কল ফিট করা রয়েছে, যখন তখন ওই 3 বেলায় টাইম কলের জল আসে এবং জল তুলতে সুবিধা হয়, তো এখান থেকে আমি জল ভরে ভরে খাই, কারণ আমি কেনা জল খেতে পারি না, আর আমাদের বাড়ি সবাই কেনা জল খায়, তো কেনা জলের বদলে আমি এখানে টাইম কলের জল খাই, তো এই জন্য এখানটায় নোংরা থাকলে না জল ভরতেও কেমন লাগে এবং নিচটা কেমন দেখতে লাগে, ওই জন্য আজকে ক্লিন করে নি। জল দিয়ে ভিজে আসছে পা ধুতে গিয়ে, চ স্নান করবি চ। গাইস নিচটা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি, আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো, এই বেসিনটাও মুছে নিয়েছি, আর দেখো এখন একটু মনে হচ্ছে সাফসুতরা, তাও নোংরা আছে, মানে এত পরিমাণে ওই দাগগুলো বসে গেছে যেগুলো উঠছে না, তো চলো এর মধ্যে একটু মানে মোটামুটি ক্লিন হয়েছে, দেখতে ভালো লাগছে, জঘন্য লাগছিল আগে। পাপসগুলো ধুয়ে দিই, কারণ অনেক দিন ধরে ধোয়া হয় না, তো পাপসগুলো আগে ধুয়ে দিই। তুই যেন থাক। দেখো আমার বাবু ঝুলন সাজিয়েছে, দুনিয়া সব কিছু নিয়ে এসে এখানে সাজিয়ে দিয়েছে, এখানটায় রয়েছে ওর পিডিয়াশিওর, আমার মেকআপ, এখানে ফুলদানি, এখানে আমার মেকআপ, এখানে রঙের যে তার পিন তেল, দুনিয়া সব কিছু ওর সাজিয়ে দিয়েছে।
ও এটা ওইটাও কি এটা হচ্ছে ওই যে ফেসিয়াল করে ওই জিনিসটা দেখো আমার মেকআপের যে ইটা ওটা ছিঁড়ে ছিঁড়ের মধ্যে দিয়ে দিয়েছে এটা কি করেছিস বাবা এটা কি ঠিক কাজ হয়েছে পরিষ্কার হয়ে গেছে আর এটা ধোয়া ধুয়ে রেখেছিলাম তো এটা এখানে পা দেবো এখন যেহেতু ওই নিচের ওইটা ধুতে দিয়েছি তাই জন্য এইটা পা দেবো এখন মা কত জায়গায় রং লেগে গেছে দেখো ধোতনিতে কপালে গালে দেখো এগুলো ধোয়া হয়ে গেল চলো মেলে দিয়ে আসি একটু একটু রোদ উঠেছে তো মেলতে সুবিধা হবে শুকিয়েও যাবে মনে হচ্ছে সারাদিনে না না তোমার আসতে হবে না সুন্দর একটা ফুল ফুটেছে এই এই দেখো সুন্দর না কত সুন্দর একটা ফুল ফুটেছে আর সব থেকে দামি আমার কাছে এই ফুলটা আমার ভোলে বাবার জন্যে এই গাছটা ছোট্টবেলায় হয়েছে কাপড়গুলো আমি কিছু করতে গেলেই মানে ধরো অনেকক্ষণ ধরে কাজ করতে গেলেই বাবু এদিকে অনেক দুষ্টুমি করে ওই জন্য জল নিয়ে দুষ্টুমি করছিল তাই একবারে স্নান টান করে রেডি করে দিলাম ওকে ওর এখন হচ্ছে ডিম খাওয়াবো ডিমটা সিদ্ধ বসিয়েছে তো ডিম সিদ্ধ হয়ে গেল ডিম সিদ্ধ হয়ে গেছে আমার শান্তি নেই দেখো রং ফেলে কি করলো ঘরটার অবস্থা মানে আমি যে এক মিনিটে বসবো সেই শান্তিটা নেই দেখ শুকিয়ে গেল এখন আরো কষ্ট রূপে এখানে একটু তেল দে তো যে কোনো তেল দে যে কোনো তেল দে উঠে যাবে বাকি রয়েছে ঘরটা মুছবো ঘরটা মুছে সাফ সুতরা করবো এখানের কাজ হয়ে গেছে বাকি এই কটা বাসন রয়েছে কটা মাজবো একটু পরে খাওয়া দাওয়ার পরে তো চলো ঘরটা মুছে নিই আগে তাহলে মোটামুটি হবে আর যে কটা জামা কাপড় কাচতে দিয়েছিলাম এর মধ্যে কাঁচা হয়ে গেছে এখন জলটা মানে মোটর চালিয়ে দিয়েছি জলটা ভরলে ওটা ধুয়ে নেব আর চলো স্নান করতে যাব এখন আমি ঘরের চলে আসলাম আর এই জায়গাটা দেখো কতটা জায়গা রয়েছে এই জায়গাটা রেখেছিলাম হচ্ছে একটা ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা ছিল তো সেই ড্রেসিং টেবিলটার জন্যে এই জায়গাটা রেখেছিলাম তো ড্রেসিং টেবিলটা এখন আর কেনা হচ্ছে না বলে ভাবছি খাটটাকে না আরও এদিকে চাপিয়ে দেবো এদিকে চাপিয়ে দিলে হচ্ছে আমার ওখানে অনেকটা জায়গা থাকবে তো তোমরা কমেন্টে বলো চাপাবো কি চাপাবো না ঠিক আছে এই যে এতটা জায়গা রয়েছে এখানে তো এখানটায় পুরো যদি এই দেয়ালের সাথে চাপিয়ে দিই তাহলে অনেকটা জায়গা আমার সামনের দিকে বাজবে তো এরকমই ছিল আবার একটু কায়দা করলাম যে শোকেসটা যদি আনতাম শোকেস না সরি ওটা কি বলে ড্রেসিং টেবিল তো চলো আর বাবু দেখো আমার খাটনি কোন দিক দিয়ে আমি কমাবো আর কোন দিক দিয়ে বাড়াবো বুঝি তুই সারাদিন এই করতে থাক দেখো কি অবস্থা আমার ঘরের এইগুলো আবার গোছাতে হবে তো গাইস আমার ঘর ও দেখে যেতে হবে ওকে আবার আরে ঘোড়া ঘোড়া হর্স হয়েছে ঠিক আছে দেখেছি হ্যাঁ হ্যাঁ তো গাইস ঘর মোছা হয়ে গেল সব পরিষ্কার হয়ে গেল একদম চলো এবার খেয়ে নি খেয়ে টেয়ে তারপরে স্নান করবো তাই তো রূপ গাইস মাথায় রং টং লেগে রয়েছে একটু শ্যাম্পু করতে হবে আর ঘড়িতে বাজে হচ্ছে দুটো আর আমার ঘর মোছাও হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব কিছু এখন যাব হচ্ছে এই দেখো এইটা কী করেছে দেখো কি অবস্থা ওর বাবা আমাকে আর খাটাস না বাবা প্লিজ দেখো ঘোড়া এঁকেছে ঘোড়া না বলদ কোথাকার তাহলে কি এঁকেছিস ঘোড়া না বলদ কোথাকার এটা কি এঁকেছিস তাহলে বল তাড়াতাড়ি বলছি তো ঘোড়ার মাথা এঁকেছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে একটু বেরোবো মানে এই বেরোবো বলতে কোথাও যাবো না মানে একটু রাস্তাতে ঘুরতে যাবো অনেকদিন হয়েছে তো ঘর থেকে বেরোই না এখন একটু ঘুরতে যাবো আমার বাবু পাগল করে দিচ্ছে বিশাল বাড়ি চলো বিশাল বাড়ি মানে আমার মাম্মি শ্বশুরি বাড়ি তো পাগল করে দিচ্ছে ওখানে একটুখানি বেরোলে ওর আবার একটু ভালো লাগবে চলো স্নান করে আসি আর খাওয়া দাওয়া করে নিই আমরা খেতে বসেছি এখানে সবাই আমরা খেতে বসেছি আর আমার ভাবকে দেখো ও দুষ্টুমি বানাও শেষ হচ্ছে না খাবার খাবে কখন হয়ে গেছে আমরা আলু কেবড়ি খেতে কাকুর কাছে দাঁড়িয়ে পড়েছি বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি
রুটি দেন। সবাই আমরা গায়ক, সবাই সবাই গান গান চালালেই গান করি। ঘড়িতে 10:30 বেজে গেছে আর আমার বাবু টিভি দেখছে আর পেয়ারা খাচ্ছে, এই নিয়ে 3 নম্বর পেয়ারা চলছে। আর চলো আমি হচ্ছে এখন রুটি বানাবো, কিছুটা মুড়ি খেলাম আমরা, তো এখন রুটি বানাবো। আটাটা মানে অনেকটা রয়েছে, এইটুকুতেই হয়ে যাবে। আর ভাত যে কটা আছে সে কটাও দেখি আগে কতটা ভাত আছে। ও বাবা, ভাত অনেকগুলোই রয়েছে, আমার আর বাবুর হয়ে আরও থাকবে। চলো রুটিটা বানিয়ে নিই। তো গাইস রুটি বানালাম, আমার দেওরের জন্য 4টে রুটি, বাবার জন্য 4টে রুটি, আর ডিমের ঝোল ছিল একটুখানি, তো দেওরকে ডিমের ঝোল দিলাম, অর্ধেক ডিম দিলাম আর অর্ধেক আমি খেলাম। তো আমি হচ্ছে ডিমের ঝোলটুকু দিয়ে খেলাম, আর বাকি হচ্ছে বাবুকে দুধ ভাত খাইয়ে দিলাম। দুধ ভাতটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, ও একটু সময় কম লাগায়, ওই জন্য আজকে অনেকদিন পরে আবার দুধ ভাত খাইয়ে দিলাম ওকে। আর হচ্ছে 4টে রুটি রেখে দিয়েছিলাম, 4টে রুটি বাবার জন্য খেয়ে নিয়েছিল, তারপরে আমরা চলে গেলাম ঘরে। তো গাইস খাওয়া দাওয়ার পরে না আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, কিন্তু বিছনার অবস্থা দেখো, 3 বার দেখালাম এই নিয়ে তোমাদের, এই অবস্থা করে রেখেছে। মনে হচ্ছে কি খেয়ে দিয়ে এসেছি, তো মনে হচ্ছে ফাঁকা বিছনায় কখন শোবো। আর দুপুরবেলা বলো আর বিকালবেলা বলো আর রাত্রেবেলা বলো, আমার মানে খেয়ে দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু এখন এই আগোছালো বিছনাটা গোছাতে পুরো 5-10 মিনিট লাগবে, কান্না পায় আমার এই ব্যাপারটা। সকালবেলা উঠতে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, তো এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত 12টা পর্যন্ত চলছে। তারপরে এখন একটু ফোনটা ঘাঁটবো, সবার একটু ব্লগগুলো দেখবো, বা সে ভালোই লাগে, রাত জেগে এই করছি। তো এই করতে করতে সারা দিনটা কেটে যাচ্ছে, কখনো হচ্ছে গান শুনে নাচ করছি, কখনো মানে ইচ্ছা মতন চলছি এখন। তো এই করতে করতে সময় কেটে যাচ্ছে অনেক কাজ কাজের মধ্যে দিয়ে। তো বাবুর সাথে তো আরও হুড়াপাড়া রয়েছে এই সারাদিনের দুষ্টুমি, তো এই করতে করতে রাত হয়ে গেল। চলো সবাইকে গুড নাইট।